গুড মর্নিং, আমি আবার চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে, ব্লগ ভিডিও নিয়ে। তো আমার তন্দ্রা চ্যানেলে আপনাদের স্বাগত, আর আমার ভিডিওটা এখন শুরু করলাম। এখন বাজে হচ্ছে 9:04। তো দেখো অনেকটাই দেরি হয়ে গেছে আগে উঠতে, দেখো বাড়ির এটা দেখো আজকে মেঘলা মেঘলা। তো ভেবেছি হয়তো বেশি বাজে না, ওই করতে করতে দেরি হয়ে গেছে। তো আজকে আমার অনেক কাজও আছে, মানে আজকে এক জায়গায় যাওয়ার কথা আছে ডানকুনি, তো সেখানে আজকে সিম্পল রান্না হবে। আর দেখো আমার কাজ এমনি অর্ধেকটা হয়ে গেছে, এখন যাব চা করতে, চা খাবো, আর হচ্ছে ওই রুটি করব আর ভাত করব, দেখি কি রান্না হয় আজকে। তো আমি আজকে আবার বেড়াতে হবে, আমার পিস শাশুড়িকে দেখতে যেতে হবে ডানকুনিতে, তো সেখানে যেতে হবে, ওই জন্য একটু তাড়াতাড়ি কাজ করে নিতে হবে। কিন্তু উঠতে উঠতে আজকে অনেক দেরি হয়ে গেল, তো চলো যাই রুট চা করতে, চাটা করে খাই কারণ অনেক দেরি হয়ে গেছে। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর এই যে রুটি আটা মেখে নিয়েছি, এই যে আটা মেখে নিয়েছি, আর এই যে কটা রুটি করব। আর রুটি বেলা একটা হয়েও গেছে, তো এক হাত দিয়ে তো রুটি বেলা যায় না, তো ওই যে আবার রুটি করছি, তো রুটিটা করে নি। তো দেখো রুটি একটা হয়েও গেছে। তো দেখো আমার ভেন্ডি আর আলু কাটা হয়ে গেছে, এখানে ভাতও বসিয়ে দিয়েছি রুটিটা হয়ে যাওয়ার পর, তো এগুলো করে নিয়েছি। এরপরে মা আসবে বাজারে গেছে, তো দেখি কি রান্না হয় আজকে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার টিফিন হয়ে গিয়ে রুটি খাওয়া হয়ে গেছে, আর এই যে ভেন্ডি আলুর তরকারি বসিয়ে দিচ্ছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এই যে আলু দিয়ে দিয়েছি, তারপর আলুটা একটু ভাজা হলে তারপরে ভেন্ডিটা দিয়ে দেবো। আর মাছ এখনো আনা হয়নি, তো কি মাছ আনা হবে জানি না, তো এটা আমি করে রাখি কারণ আমারও দেরি হয়ে যাচ্ছে। তো দেখো আলু ভাজা হয়ে গেছে, আর এই যে ভেন্ডিটা দিয়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে দিলাম, কারণ জিনিসটা ইয়ে হয়ে যাবে, নরম হয়ে যাবে, নুন দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা হয়ে যাবে, তারপরে মশলা দেবো। আমার ভেন্ডি হয়ে গেছে, মানে ভেন্ডি ভাজা হয়ে গেছে, আমি একটু আদা বাটা দিয়ে দিলাম, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ, এই এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে মিলে মশলাটা দেখো কষা হয়ে গেছে, আর এই যে জল দিয়ে দিলাম। এদিকে ভেন্ডি আলুটা হোক, আর আমি এসে গেছি ফ্রিজটা মুছবো, এই যে ফ্রিজ মুছতে হবে, ফ্রিজ মুছছি। তো দেখো তো এখানে ভেন্ডি আলুটা তো হোক, আর আমি এদিকে ফ্রিজটা মুছে নি।
তো দেখো আমার ভেন্ডি আলু তরকারি হয়েও গেছে আর এই যে নামিও নেব বেশ শুকনো শুকনো হয়ে গেছে তো মা দোকানে গেছে তো মা বলল আমি দেখি ডিম বাকি ছড়িয়ে আসি কারণ আমি বড়ের দোকানে আজকে ভিড় আর আমি আজকে যাইও নি তো মা দেখি কি নিয়ে আসে ডিম বা মাছ যা নিয়ে আসুক একটা করে নেবো কারণ আমারও দেরি হয়ে যাচ্ছে যাবো তো চলো দেখি কি নিয়ে আসে তো ভেন্ডির তরকারি তো হয়ে গেছে তো আজকে রবিবার তো আমাদের কপালে আজকে ডিমই হলো মাছ ভালো নেই ডিম ভেজে ঝোল করে নেবো এবার ডিম ভেজে নিচ্ছি ডিমগুলো আজকে ডিম ভেজে রান্না করবো এই যে ডিম অনেকগুলো রয়েছে এখানে তো সব কটা ডিম ভেজে নেবো তারপরে ঝোল করবো তো ডিমগুলো আগে ভেজে নিই সব তো আমার ডিম ভাজা কমপ্লিট এবার ডিমের ঝোল বসিয়ে দেবো কড়াই তেল আর জিরা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর এর মধ্যে একটু রসুন আছে রসুনটাও দিয়ে দিলাম এটাকে ভালো করে ভেজে নেব তো আমার এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর এখানে একটু আদা দিয়ে দিলাম আদা দিয়েছি আর এই এর মধ্যে রয়েছে জিরের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো দেখো আমার মশলা কষানো হয়ে গেছে আর জল মশলাতে জল দিয়ে দিলাম এইটা আবার ফুটে গেলে ডিমগুলো দিয়ে দেবো তো ঝোল ফুটে গেছে এখানে আর আমি ডিমগুলো দিয়ে দেবো বাবলা যাও বলছি ফুটকে যে আগে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে যা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে দিলাম এবার একটু সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নেব গরম মশলা দিয়ে দিলাম দিয়ে তারপর এটা নামিয়ে নেবো তো আমার ডিমের ঝোল হয়ে গেছে তো আজকের মতো আমার রান্না হয়ে গেল তো এবার স্নান করতে যাব বাসন মাজবো তারপরে আমি বেরোবো স্নান করে টোটো পাইনি হেঁটে হেঁটে বাইরের দিকে যাচ্ছি দেখি দেখো ফাইনালি আমি বিশ্বাসী বাড়ি চলে এসেছি দেখো রাস্তায় মানে এতটা খুঁজে খুঁজে এই পেলাম তো রাস্তা দিয়ে যাচ্ছি তো যে সামনে পীর বাড়ি তো ওখানে ঢুকলে তো আর ভিডিও করা যাবে না তো আমি এখানে দেখিয়ে দিলাম তো চলো ওদের সঙ্গে গল্প করে কিছুক্ষণ থেকে তারপর আবার বেরিয়ে যাব তো চলে এসেছি তো আমার ভিডিওটা এখানেই আমি শেষ করব তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা